অল্প বয়সে প্রেম করে কি আর ঘরে থাকা যায়? ঘরে কিন্তু থাকা যায় না। তাই আমার প্রেম কার সঙ্গে হয়েছে জানেন? ওই দোতারার সঙ্গে। এখন প্রোগ্রামে দেখবেন দোতারা আর ভালো দেখতে পাওয়া যায় না। এই যে বাজছে এটা কিন্তু দোতারা নয়, এটা স্টেনার ব্যঞ্জন। কিন্তু আগে যখন গান বাজনা হতো তখন হারমোনিয়াম, দোতারা, পার্কেশন, তবলা এই দিয়েই কিন্তু গান হতো আর বাঁশি। তাই আজকাল আর দোতারা ভালো দেখতে পাওয়াই যায় না। পাগল হয়ে সেই যে ছোট থেকে ঘর ছাড়া হয়েছে, রাতের পর রাত জেগে চলেছি। এখন আমার বয়স 27 বছর, আমি 20 বছর ধরে শুধু গানই গাইছি। তাই 20টি বছর ধরে আমার তো মনে হয় না যে আমি বাড়িতে কতদিন ছিলাম, কারণ রাস্তায় রাস্তায়ই কেটেছে। এখন একটু নাম হয়েছে তাই হয়তো গাড়িতে আসতে পারছি, কিন্তু একটা সময় ছিল যখন বাস আর ট্রেনে আমাদের জীবন ওখানেই কেটে যেত অর্ধেক। তাই দেখবেন এই গান বাজনা করি বলে কিন্তু আজও 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 কিন্তু অনেক কষ্ট সহ্য করে এই গানের লাইনে আমাকে টিকে থাকতে হচ্ছে। শুধু যে ধর্মের কারণে সেটা কিন্তু না, প্রত্যেক শিল্পীর পিছনে কিন্তু দেখবেন একটা না একটা সাপোর্ট থাকে। যে না গান বাজনা করছে আমার একটা সাপোর্ট রয়েছে। কিন্তু আমার সাপোর্ট ছিল আমার বাবা, যিনি এখন আর আসতে পারে না। তাই আজকে 10 বছর ধরে আমি একাই কিন্তু গান গেয়ে চলেছি, আমার আশেপাশে কিন্তু কেউ নেই। আছে আছে না কেন, আপনাদের মতো মানুষদের ভালোবাসা কিন্তু আশীর্বাদেই কিন্তু আমি আজকে একা চলতে পারছি। তাই আমার গানের লাইনে যতটুকু আমি গান গাইতে পারি সেটা শুধুমাত্র আমার বাবার জন্য, কারণ আমার বাবাই ছোটবেলাতে হারমোনিয়াম বাজিয়ে আমাকে গানটা শেখাতো, আমাকে গান গাওয়াতো, যার কারণে কিন্তু আমি আজকে এই গানটা গাইতে পারছি। তাই আপনাদের সকলের কাছে বলবো, আপনারা একটু আমার বাবার জন্য দোয়া করবেন, তিনি যেন আরও আরও অনেক বছর বেঁচে থাকে, আমার পাশে থাকে। তাই আজকে আমার বাবা মার সাপোর্টেই কিন্তু আমি গান গাইতে করতে পারছি, নাহলে কিন্তু করতে পারতাম না। আজকে সব থেকে বড় আশীর্বাদ কি জানেন? মায়ের আশীর্বাদ, বাবার আশীর্বাদ। আজও আমার মা 5 ওয়াক্ত নামাজ পড়ে, 5 বারই কিন্তু আমার জন্য দোয়া করে, যে আমার মেয়ের পাশে কেউ নেই, ও একা গান বাজনা করতে চলছে, সবসময় যেন উপরওয়ালা ওকে ভালো রাখে, রাস্তায় যেন কোনো বিপদ না হয়। তাই প্রত্যেক দাদা ভাইদের বলবো এবং বোনেদের বলবো, আপনারা যাই করুন না কেন বাবা মাকে কখনো কষ্ট দেবেন না। আজকে শুধুমাত্র আমার বাবা মাকে ভালো রাখার জন্য কিন্তু আমি রাতের পর রাত জেগে চলেছি। আমি যতটা আমার বাবা মার জন্য করি, আমার তো মনে হয় না আমার বাবা মার ছেলে থাকলে সেটা করতে পারত, আমি মেয়ে হয়ে যেটা করছি। আর আপনারা আশীর্বাদ করবেন আমি যেন আমার বাবা মার জন্য আরও অনেক কিছু করতে পারি। তাই ওই যে দোতারার সুর আর বাবার ভালোবাসা, এই দুটোই কিন্তু আমাকে আজকে আপনাদের কাছে পৌঁছে দিয়েছে। তাই গানের কথাই কি বলছে, নবীন বায়সী